দুঃসময় তারা করে ফিরছে টাইগারদের। এই সময় কার ভালো লাগে গণমাধ্যমের সামনে পড়তে, যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। ক্রিকেটারদের ক্যামেরার সামনে পাওয়া মুশকিল, চাইলেও টিম হোটেলের লবিতে জনাদশেক সাংবাদিকের অপেক্ষা করা সম্ভব নয়। দলের কোনো একজন প্রতিনিধির সাথে কথা বলে ভেতরের খবর জানতেই হবে। এই যাত্রায় ফুটপাত, রাস্তা কিংবা পার্কে হাঁটাহাঁটির বিকল্প কিছু নেই। কাজের জায়গা সেটা শুনলে একটু অবাকই হবেন যে আমরা আসলে কোন জায়গায় দাঁড়া আছি। এটা হলো বাংলাদেশ দল এই হোটেলটাতে থাকে। আমরা রাস্তায় দাঁড়া আছি, কারণ রাস্তায় দাঁড়ানো ছাড়া কোনো উপায় নাই। বাংলাদেশ দল মাঠে দাঁড়াতে পারছে না, আর আমরা দাঁড়াতে পারছি না হোটেলের লবিতে, কারণ এটি এখানকার আইনসিদ্ধ নয়, কারণ আমরা ঢাকায় অনেক কিছু পারি, এখানে পারি না। তো অনেকেই বলেন যে সবাই স্ট্রাগল করছে, একই সময় আমরা স্ট্রাগল করছি, সাংবাদিকরা ঢাকা থেকে যারা আসছে সবাই এখানে আছে। সুতরাং কাজটা যে কত কঠিন সেই কাজটা সম্পর্কে একটু জানতে চাই রনি ভাইয়ের কাছে। রনি ভাই, এই বাংলাদেশ তো মাঠে দাঁড়াতে পারে না, আর আমরা দাঁড়াতে পারি না লবিতে, আপনার কি মনে হয় যে কাজটা অনেক কঠিন, তাই তো? হ্যাঁ, দেখুন, দুনিয়ার কোনো প্রফেশনই আসলে মানে সহজ না, নাথিং কামস ইজি। তো আমাদেরও প্রফেশনটাকে বাইরে থেকে দেখে অনেকের মনে হতে পারে যে খুব গ্ল্যামারাস, অবভিয়াসলি একটা টু সাম কনটেক্সট গ্ল্যামারাস আছে, বাট এই তো এই দিনগুলো যখন টিমের প্র্যাকটিস নেই, কোনো মানে কোনো অ্যাক্টিভিটিস নেই, তো আমাদেরও স্ট্রাগল আছে। যেমন আমরা এসেছি অবভিয়াসলি হোটেলে, আমরা হোটেল গেস্ট না, টিম হোটেলে গেস্ট না, আমাদেরকে হোটেলের ভিতরে না শুধু এরিনাতেই থাকতে দেয়নি, অবভিয়াসলি তাদের দিক থেকে তারা ঠিক আছে, আমাদেরকে রাস্তায় ওয়েট করতে হচ্ছে কোনো একটা কিছু পাওয়ার আসায়। সো যেটা বললাম যে মানে বাইরে থেকে অনেক কিছু দেখতে মনে হয় যে খুব ইজি বা খুব মজার, কিন্তু আসলে ততটা না, স্ট্রাগল আছে। বাংলাদেশ দল রেজাল্ট খুঁজতেছে, মানে একটা জয় খুঁজতেছে, আর আমরা প্রতিদিন একজন প্লেয়ার একজন অফিসিয়াল খুঁজতেছি, স্ট্রাগল দুই দলেরই আছে। আমরা প্রতিদিন নিউজের খুঁজে থাকি, আমাদেরকে যারা একটু বলতে হয়, আমাদেরকে যারা গালি দেন, নানান সমালোচনা করেন, প্লেয়ারদেরকে একই রকম সমালোচনা করেন, কিন্তু যার যার কাজটা যে কত কষ্টকর সেটা আসলে বাস্তবতা না দেখলে বোঝা যাবে না। অবশ্য এই বাস্তবতার শেষেও একটা প্রশ্ন থাকে, আমরা জিততে এসেছি, ইনশাল্লাহ জিতব। একটি জয়ের অপেক্ষা কবে কাটবে সেই অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। ব্রিসবেন থেকে শামসুল আরিফিন, অলরাউন্ডার অস্ট্রেলিয়া।